আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। দাদু ভালো আছেন? আছি ভালো আছি। যাই হোক দাদু, দেখা তো হয়ে গেল। রোজা আছেন আজকে? রোজা আছি দাদু ভাই। যাই হোক, শুনে খুশি হলাম। তা দাদু বাকি রোজাগুলো করিয়েন। করতে হবে রে দাদু ভাই, রোজা না করলে চলবে? এই রমজান মাস কত পবিত্র মাস, এই রমজান মাস রোজা না করলে ভালো হবে না। হুম তাই তো। না এই রমজান মাস রোজা সবগুলো ঠিক মতন করতে হবে। বাহ, কাশেম আলীর বেগুনের বাগানে সুন্দর বেগুন ধরেছে। বেগুনের যে দাম আর বাজার না যাই, এই কাশেম আলীর বেগুনের বাগান থেকে কয়েকটা বেগুন চুরি করে নিয়ে যাই, আজ মজা করে ভাত খাবো। তা যাই, আশপাশে আবার কেউ আছে নাকি? নাই। তাই একটু আস্তে আস্তে বেগুনের বাগানের দিকে একটু আগাই। আরে কিছু টাকা পয়সা পারে দাও তো, আমার রমজান মাসির দিন আমাকে নাস্তা পানি করতে হয়। 1500 টাকা পারে দাও। ঠিক আছে। হ্যালো, আচ্ছা রাখি, আখিরি দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাড়িতে গেছিলাম, শাসিমা বলল আপনি পুকুর পারে। ঠিক আছে, কথা বলার জন্য আসলাম। বলো। আমার বাড়িতে আমার বউ খুব অসুস্থ, চিকিৎসার জন্য কিছু টাকা লাগে। আমার যা টাকা সব তো আপনাকে দিয়েছি, কারণ আমার কাছে থাকলে যে কোনো মুহূর্তে চুরি হতে পারে। তারপরে 10,000 টাকা তো আপনার কাছে আছে, আজকে আমাকে সব টাকা দিতে হবে, আমি ভারী যাব। তুমি কি বলতেছো?
আমাকে 10,000 টাকা দিছো কবে টাকা দিলে হ্যাঁ রে ভাই সাহেব আমি এর কি বলতেছে আমি তো আপনাকে টাকা দিছি আপনি মিথ্যা বলতেছেন কেন এই সমস্ত কথা মিথ্যা কথা বলিও না আমার কথা যাও এখান থেকে বিয়া দুঃখ দাও মানুষ শুনাইতে আসছো না আল্লাহ এখন কার কাছে যাবো রে ভাই সাহেব এই ভুল করবেন না আমি আপনাকে টাকা দিয়ে দিই আবার আমি বলছি না মিথ্যা কথা বলে জায়গা পাও না বেয়াদব মাস্টার ভাই এসে মাস্টার ভাই কি হয়েছে এখানে মাস্টার ভাই আপনি তো জানেন আমি অন্যের বাড়িতে কর্ম করে খাই হ্যাঁ তা তো আর এখানেই তো থাকি আমার বাড়ি একটু দূরে আমার বেতনের কিছু কিছু টাকা এটাকে জমা দিছি প্রায় 10,000 টাকার মতো আমার স্ত্রী অসুস্থ এনার কাছে আজকে টাকা চাচ্ছি নি বলতেছে এনাকে আমি টাকা দেইনি শোনো মিথ্যা কথা বলার মধ্যে জায়গা বল না বেয়াদব আমি সাহেব আসলে কি উনি আপনাকে টাকা দিছে আরে না এই সব মিথ্যা কথা ও পায় কোথায় টাকা রামদার ভাই আসলে উনি তো বলতেছে আপনাকে টাকা দেয় না আপনি ওনাকে টাকা দেননি আপনি মিথ্যা বলি না এটা তো আপনি ভালো করে জানেন আচ্ছা ঠিক আছে যদি না দেয় তত তো আমার করার কিছু নেই রামদার ভাই আপনি যদি সত্যি যদি ওনাকে টাকা দিয়ে থাকেন তাহলে উনি যদি আপনাকে টাকা না দেয় তাহলে কিন্তু এর বিচার একদিন হবে এবং আজকে যদি উনি আপনাকে টাকা না দেয় দেখবেন আগামীকাল কেয়ামতের মাঠে আপনাকে ঠিকই টাকা দিতে হবে আর আপনি তো ওনাকে আমানত দিয়েছিলেন তাই না ঠিক আছে আপনি তো জানেন আমি রোজা থাকি এনিও তো রোজা হ্যাঁ উনি তো রোজা থেকে কেউ যদি মিথ্যা কথা বলে রোজা সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যায় তা আচ্ছা ঠিক আছে আল্লাহ দেখছে তো মাস্টার সাহেব ঠিক আছে মিথ্যা কথা কোনো জায়গা পাও না নাকি মানুষ শোনাইতে তো দেন আসলে কি উনি আপনাকে টাকা দেয় নাই আর না আমাকে টাকা দেয়নি টাকা দিলে উপায় কোথায় টাকা 10,000 টাকা আচ্ছা দেখুন সামান্য 10,000 টাকা বুঝছেন তো উনি যদি আপনাকে দিয়ে থাকে তাহলে ওনাকে দিয়ে দেন কারণ উনি আপনাকে আমানত দিয়েছে আর এই টাকাটা যদি আপনি ওনাকে না দেন তাহলে কাল কেয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে আমি বুঝি না শিখলে আমি না বুঝিয়ে কথা বলিনি তো ঠিক আছে আজি সাহেব আপনি তো গ্রামের মোরল আপনাকে আমরা সবাই মানি তো উনি যদি আপনাকে টাকা দিয়ে থাকে আর আপনি যদি ওনাকে টাকা না দেন এর সঠিক বিচার উপরওয়ালা একজন আছে সে তো করবে উনিই করবে এসব বিচার ওনাকে আমি দেখি দীর্ঘদিন থেকে উনি কষ্ট করে আমি এটা শুনেছিলাম যে উনি আপনাকে টাকা দেয় কিন্তু আজকে আপনি ওনাকে টাকা তো দিলেনই না বরং অস্বীকার করলেন ঠিক আছে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে সুবেরিশ করতে বেয়াদবেরা যত সব মিথ্যে কথা ধরিয়েছি তার জন্য তোমার শাস্তি হচ্ছে এই শাস্তি তোমাকে অনন্ত কাল ধরে ভোগ করতে হবে আর এখান থেকে তোমার কোন রক্ষা হবে না কোন মুক্তি হবে না।